হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে কর্ণাটকা ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে কিভাবে টাকাটা ডিপোজিট করতে হয়। তো ভিডিওটা পুরো দেখবেন, আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওতে একটা লাইক করে নেন। তো আমি দেখাচ্ছি এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে কিভাবে টাকাটা ডিপোজিট করতে হয়। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কার্ডলেস, তো ওটাতে প্রেস করে নিতে হবে। ওটাতে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কার্ডলেস ডিপোজিট, তো আমি সেটাতে প্রেস করে নিচ্ছি। প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল কন্টিনিউ, তো আমি কন্টিনিউ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার জন্য দেখাচ্ছে, তো আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি। দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। তো এখানে দেখাচ্ছে আবারও অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার জন্য, তো আমি আবারও অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি। দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন কনফার্ম, তো কনফার্ম করে নিতে হবে, আমি কনফার্ম করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে ডালাটা খুলে গেছে, তো সেই বক্সে টাকাটা রেখে দিতে হবে, তো আমি রেখে দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। তো টাকাটা ডিপোজিট হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্যান্সেল, তো আমি ডিপোজিটে প্রেস করে নিচ্ছি। তো আমার টাকাটা ডিপোজিট হয়ে গেছে, স্লিপটাও এসে গেছে। তো ঠিক এইভাবে টাকাটা ডিপোজিট করতে হয়। তো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করে নিন।